সকল বন্ধুরা, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ একা একা নিয়ে ক্যামেরার পিছনে পিছনে দৌড়াই দিলে। এই যে বিছানাপত্র উঠাচ্ছি, ঠাকুর ঘর পরিষ্কার করে আসলাম, এখন ঘর দুয়ার একটু গুছায় গেছে, যাবো কাপড়গুলো কাচতে, কাইচে পিছে চান করে আগে পূজাটা দিয়ে তারপর সারাদিন লাগবো। তোমার তোমরা আমার সাথে থাকো, অনেক কাজ কিন্তু দেখাইতে পারি না, এই একে একে ক্যামেরা সেটিং করতে হয় না, মুশকিল আমাদের মধ্যে মানুষের মুশকিল। তোমাদের বাইরে কিছু শেয়ার করতে পারি না, কারণ আমি বাইরে খুব কম যাই না ধরতে গেলে। একটু বাপের বাড়ি গেছি, মার্কেট টার্কেট গেছি, এখন তো এই লকডাউনের পর থেকে পয়সা পাতির অভাব হয়ে গেছে, আর যাবো রোজই তো মার্কেটিং করা আমাদের মতো ঘরের সম্ভব, যা দোকানপাটে কামাইয়া সংসার, দোকান খরচা, ছেলে মেয়ের খরচা, কর্মচারী দিয়ে শেষ, তাও হয় না টানাটানি। তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি একটু আগাইতে পারবো, নাহলে আমাকে এইভাবেই থাকতে হবে, তাই না? মানুষ তো নিজে কিছু করার জন্যই আসে। ভগবানই ভালোবাসে না, তোমাদের ভালোবাসা পাবো কোথার থেকে? এখন আমি কাপড় চোপড়গুলো কাচি, ওইটা আর তোমাদের সঙ্গে দেখাইতে পারবো না। চলো এবার পনিরটা রান্না করি, চাটনিটা নামাইলাম, ভাত নামাইলাম, এবার পনিরটা করি। চলো পনিরটা ভাজা হয়ে গেল, এতে আমাদের সোমবার দেবো আমি জিরা আর দুইটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা লঙ্কা বসে আমি এদের সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিই। সবজি মশলা, এমন সব রকম মশলাই থাকে, এটা পতঞ্জলির বাবা অঞ্চল, ভালো লাগে না খাইতে, মানে একটু বীজ লবণ থাকে, শুক্রবারটা খাওয়া যায় না, তাদের নিয়ে সব থেকে আমি এদিক দিয়ে যে রাস্তা, এটা হচ্ছে কিরণ মোড়ের রাস্তা। আজকে দোকানটা বন্ধ, দোকানে আড্ডা কম, দোকান খোলা থাকলে ওই যে বাইরে ফল লাগানো, এদের সব কাপড় চুপুর নারা। এই গলিটা এটা ছিল ঠাকুর ঘরের গলি,
মানে পরিক্রমার রাস্তা, তারই একটা বারান্দা আমি এই পাশে ভাঙিয়ে রাস্তা বের করছি। রাস্তা বলতে এই যে নিজের কত রকমের কাজ থাকে না, সবসময় উঠানে ঝামেলা। এটা ঠাকুর ঘরের এবং আর এই পাশটা এই যে মিস্ত্রিরা কাজ করতেছে, দুনিয়ার নোংরা চন্দ্র কোনো কাজ হয় নাই। আমাদের ট্যাপের লাইন জানি মানে সাপ্লাইয়ের জল সারা দিন ধুইতে লাগে, কম্বল ধুইছি আজকে চার দিন এলো শুকায় না, রোদেরই নাই এখানে। আমি এদিক দিয়ে ঠাকুর ঘরে উঠি, টুকিটাকি সব জিনিসপত্র এখানে রাখছে, আরও আছে কাঠগুলো রাখার ব্যবস্থা নেই জন্য এখানে রাখা হয়েছে। এই যে বারান্দায় জামা কাপড়, এটা একটা ঘরের মতো করব, যত ঘরের হাবি দাবি জিনিস আছে সব এখানটায় রাখবো, তাহলে আমার ঘরটা একটু ফাঁকা হবে। এবার আমি এই রান্নাঘরটা একটু গুছাবো, ভাবলাম মিস্ত্রিকে তার একটা তাক বানায় তারপরে একবারে পরিষ্কার করি। এ মিস্ত্রি বেটা আসেই না তো কী করবো, বাসনপত্র সব পরে গেছে, এখন একবারে সব ধুয়ে পেকলে উঠব। এই যে রান্না হয়ে গেছে, চাটনি, আমি গেলাম সকালের সিদ্ধ ভাত, একটু খিচুড়ি এখনো আছে পরে খাবো। ঘরটা এখন কত সুন্দর লাগতেছে, মানে ওয়ালটার দিকে তাকালে এখন মনে হচ্ছে না যে আমার কিছু নাই, এখন মনে আমার পরিপূর্ণ। বই দেখছো, দুনিয়ার বই, এই বইয়ের জন্য আমার বারান্দাটাকে বন্ধ করতে লাগে। এই যে আমার শ্বশুর শাশুড়ি, এটা আমার শ্বশুর আর এটা আমার শাশুড়ি, আর আমার সন্তোষীমা দেখবো, প্রথম এই সন্তোষীমাটাকে দিয়ে প্রথম পূজা হইতো। আমার বড় নানার ছিল, সেই করতো খেলার ছলে পূজা। তারপর আমার শাশুড়ি খুব বকা দিত যে তুই এই পূজা কেন করিস, কিন্তু উনি ছাড়তো না, তখন ছোট ছিল বাচ্চা মানুষ। পরে আমার শাশুড়ি এটাকে যে মূর্তি প্রতিষ্ঠান করে পূজা করে, আজ প্রায় 30 বছর তো হবেই এই বছর দিয়ে, মনে হয় আমি সঠিক জানি না 30 বছরই হবে। তো চলো এখন বাদ বাকি কাজগুলো আমি করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। শুভ দুপুর, আমি কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি কোনো এক কারণে, তা আমি এই যে ঘর ঝাড়বো, তোমরা আমার সাথে থাকো। সকল দেশে
ঘর মুছতেছি, সন্ধ্যে লেগে গেল। এখন বাসন করে নিছে, রান্নাঘর পরিষ্কার করে আবার স্নান করে বাতি দিতে যাবো। চলো বাসন দেখেন কত বাসন হয়ে গেছে, দুই মাস পর ঘরে হাত দিছি না, প্রচুর নোংরা ঘরে। আমাদের সিলিংয়ের ঘর যাদের আছে তারা তো বুঝবে কি পরিমাণ নোংরা হয়। আপাতত করলাম, কালকে আবার করবো। এই যে সাড়ে পাঁচটা বাজে গেছে, তাই এই যে এখন বাসনপত্র না এসে স্নান করে পূজা দেব, তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সেই তো ঘর ছাড়া পর্যন্ত দেখাইলাম তোমাদের, আবার বাসন টাসন মাইজে যে ঠাকুর টুকুর দিয়ে আছে, আবারও জায়গা জায়গা জামা কাপড় সব নাড়িয়ে দিয়ে তা আবার এসে একটু বসবো ভাবলাম, তার যে লোক আসছিল শরীর আর চলতেছে না সারাদিন। শনিবারের ব্লগটা আমি শেষ করতে পারি নাই, রবিবার যুক্ত করছি, রবিবারে এমন কিছু দেখাইনি তোমাদের, শুধু আমি ঘর জায়গাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচুর নোংরা হয়েছিল, প্রচুর কাটনি বসতে আবার সেগুলো গুছান উঠান নামানো, তা আজকে আর এই যে রাত্রে রান্না বসাইছি, দুপুরে তো রান্না করতে পারিনি ভালো করে, খালি খিচুড়ি আর পাঁপড় ভাজা রবিবারেরটা বলতেছি। আর মাছ মুছ কেন আনি নাই, কালকে সোমবার এই জন্য যদি উপাসটা করা হচ্ছে না, যদি পারি তো উপাসটা করবো, ওই জন্য মাছ মিশে নেব। সবজি টবজি ছিল না বুঝি, আমি একটু এই যে আলু সেদ্ধ করে পনির তরকারি বানাবো আর ছোলার ডাল বসাইছি, আর ভাত খাইলে ভাত করবো নাহলে রুটি বানাবো। তাই তো আমার দিন গেল আজকে সারাদিন, কালকেও কাজ আছে, মেলা কাজ আছে, তাই না যে একটু গুছান গাছান গুলো করবো, তার ভিডিওটা বড় করব না, আমার ভুল ত্রুটি হলে তোমরা মাফ করে দিও। হ্যাঁ, অত কিছু শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে, আজকের মতো রাখি, আবার কালকে দেখি চেষ্টা করে কিছু তোমাদের সামনে আনতে পারিনি।